নয় জনগণ বহু আগেই বিএনপির পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে মন্তব্য কাদের বেসরকারি খাতে বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা কমিয়ে এক হাজার একশো আটাত্তর টাকা নির্ধারণ অমিকরণের সতর্কতায় বিড়ম্বনায় ভ্রমণকারীরা রোববারও চার হাজার ফ্লাইট বাতিল ভারতে টিকা পাচ্ছে পনেরো বছর বয়সীরা সালামু আলাইকুম কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এন টিভির দুপুরের খবরে একে এস টি বা শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে সরকারের নয় জনগণ বহু আগেই বিএনপির পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে কিন্তু দলটির নেতারা অন্ধ বধির বলে তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের সকালে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে কথা বলেন তিনি আর সরকার বাধা দেয়নি বরং সহযোগিতা করেছে বলেই বত্রিশ জেলায় বিএনপি সমাবেশ করতে পেরেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের রিপোর্ট করছেন উদ্দিন সোমবার সকালে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে অসাম্প্রদায়িকতার কথা বলেন তারা আর সরকারের পতন ঘণ্টা বেজে গেছে রোববার বিএনপি মহাসচিবের দেয়া এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের আসলে তারা নিজেরাই এতটা অন্ধ অন্ধবোধী যে বহু আগেই তাদের পতন ঘণ্টা বেজে গেছে আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি। তাদের ঘন্টা পতন ঘণ্টা বাজায়নি বিএনপি কোথাও কাজে মিলনি একতা কথা দেশবাসী জানে তারা নির্বাচন সুষ্ঠু চায় নির্বাচনে আসে না নির্বাচনে অংশ নেয় না কিন্তু প্রার্থী দেয় নিরপেক্ষ ভোট চায় কিন্তু প্রচারে থাকে না নির্বাচনের দিন সরে পড়ে শক্তিশালী কমিশন চায় কিন্তু সংলাপে আসে সভা সমাবেশে বিএনপি নেতারা মিথ্যে বক্তব্য দিচ্ছেন অভিযোগ করে তার বদলে নির্বাচনমুখী হবার আহ্বান জানান তিনি বিএনপি অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন জেলার কর্মসূচিতে নাকি সরকার বাধা দিচ্ছে তাদের মিথ্যাচার সর্বজন বিদিত বাধা তো নয় সরকার বরং সহযোগিতা করছে সরকার সহযোগিতা না করলে বত্রিশ জেলায় পর্যন্ত সমাবেশ কি করে করলো বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল আছে মন্তব্য করে তার দায়ও দলটির নেতারা সরকারের ওপর চাপাতে চায় বলে অভিযোগ করেন বেসরকারি খাতে বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম গেল মাসের চেয়ে পঞ্চাশ টাকা কমিয়ে এক হাজার একশো আটাত্তর টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এই দর কাল থেকেই কার্যকর হবে সকালে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল জলিল গেল বছরের ডিসেম্বরে বারো কেজি এলপিজি সিলিন্ডার ছিল এক টাকা আর নভেম্বর মাসে ছিল এক টাকা দাম ঘোষণা করলেও বেশিরভাগ ব্যবসায়ী তা মানছেন না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরদারি বাড়াতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে বলে জানান আব্দুল জলিল। গত এপ্রিল প্রথমবারের মতো দাম নির্ধারণ করে ওই সময় বলা হয় বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে মুক্তা পর্যায়ে ব্যতীত মূল্য প্রতি কেজি বিরানব্বই দশমিক শূন্য তিন টাকায় এবং মূসক সহ মূল্য প্রতি কেজি আটানব্বই টাকায় সমন্বয় করা হয়েছে পাল অভিযোগ পাল্ট অভিযোগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চলছে হেভি ওয়েট দুই প্রার্থীর প্রচারণা পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও ভোটারদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন প্রার্থীরা নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় নাফি আশরাফের পাঠানো রিপোর্ট সকাল থেকে বন্দরের তেইশ ও চব্বিশ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ চিতাশাল এলাকায় গণসংযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন কমিশনের কাজকর্মে প্রমাণ হবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা একটা নগরে নাগরিকরা যেভাবে সুবিধা ভোগ করতে পারে সেই সুবিধা নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এটা মুখের কথাই তো হবে না এটা তাদের কাজের প্রমাণ হবে নির্বাচন কমিশনের কাজে এটা প্রমাণ করতে হবে যে নির্বাচনটা তারা সুষ্ঠু করতেছে অপরদিকে সিদ্ধিরগঞ্জের সাত নম্বর ওয়ার্ডের কদমতলি পুল ভান্ডারি পুল ও ছয় নম্বর ওয়ার্ডের এস ও এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি এ সময় আইভি বলেন দলমতের ঊর্ধ্বে উঠে সবাই তার পাশে এসে দাঁড়িয়েছে জয়ী হয়ে সবুজ শ্যামল নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি আমাদের এইবারের স্লোগান কিন্তু সবুজ শ্যামল নারায়ণগঞ্জ এই সবুজ শ্যামল নারায়ণগঞ্জের পাশাপাশি মানে কি মানুষকে আমার বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে হবে এবং আমি কখনো মানুষকে অন্যায় আচরণ করি নাই চাঁদাবাজি জনগণ আমাকে দিবে। অন্যদিকে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলররা পাড়া মহল্লায় অলিতে গলিতে গণসংযোগ লিফলেট বিলি করছেন ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমাকে ভোট দেবে কারণ আমার ব্যবসা বাণিজ্য সব অরাজনৈতিক আমার আমার রাজনীতি কইরা বা কমিশনার হইয়া বা জমি দখল কইরা আমার সাহেব প্রার্থী ওনার লোকজন যে আমার পোস্টারগুলি ছিঁড়ে ফেলে আসলে আমরা নির্বাচন করতে নামছি তো একটা ছোট্ট একটা সময়ের জন্য পনেরো দিন এরপরে কিন্তু সবাই আমরা এক এলাকায় থাকবো এই নোংরামিগুলির কোনো কারণ খুঁজে পাচ্ছি না ইভিএম এর মাধ্যমে ষোলোই জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিউজ ডেস্ক 2007 সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন দুই নেত্রীকে গ্রেফতারের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই সময়ে সৈয়দ আশরাফের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে সকালে বনানিক কবরস্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকদের শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ কথা বলেন সৈয়দ আশরাফ বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সজ্জন সৃজনশীল মানুষ ছিলেন উল্লেখ করে হানিফ বলেন রাজনৈতিক অঙ্গনে কারো মনে আঘাত দিয়ে কথা বলা কাউকে কটূক্তি করার অভিযোগ সৈয়দ আশরাফের বিরুদ্ধে কখনও ছিল না শ্রদ্ধা জানানোর সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফের বোন সংসদ সদস্য সৈয়দা জাকি আনুর দু হাজার সাত সালে যখন তথাপি সেই তদব সরকারের সময় যখন বিলথীকে গ্রেপ্তার করে বাংলাদেশের রাজবীত অঙ্গনে একটা নতুন সড়যোপ শুরু হয়েছিল সেই সময় সৈয়দা উচ্ছন্দম ভূমিকা এটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত নিভৃতচারী একজন মানুষ ছিলেন তিনি কখনোই আড়ম্বর পছন্দ করতেন না জননেত্রী শেখ হাসিনার সাথে থেকে তার পাশে থেকে সৎ এবং আদর্শের রাজনীতি করেছেন এদিকে কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী সকালে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৌদ আশরাফুল ইসলামের মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান শাহজাহান সাধারণ সম্পাদক এম এ আফজাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান উপস্থিত ছিলেন এছাড়াও মেয়র পারভেজ মিয়ার নেতৃত্বে কিশোরগঞ্জ পৌরসভায়ও সৌদ আশাফুল ইসলামের মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় ওমিক্রনের সতর্কতায় বিশ্বজুড়ে ভ্রমণকারীদের বিড়ম্বনা বাড়ছে অধিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে এদিকে যুক্তরাষ্ট্রেও বাড়ছে করোনার সংক্রমণ মার্কিন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আক্রান্ত হয়েছেন করোনায় এদিকে ভারতেও বাড়ছে করোনার সংক্রমণ দেশটিতে ওমিক্রনে আক্রান্তের মোট সংখ্যা সতেরোশো ছাড়িয়েছে তবে আজ দেশটিতে পনেরো থেকে আঠারো বছর বয়সীদের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে আরও জানাচ্ছেন অমিক্রন নিয়ে সতর্কবার্তায় রোববারও বিশ্বজুড়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সব রুটে বাতিল করা হয়েছে চার হাজারের অধিক ফ্লাইট ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার বলছে ফ্লাইট বাতিলের এই সংখ্যাটার মধ্যে দুই হাজার অধিক ফ্লাইট যুক্তরাষ্ট্রের পাঁচশো দশটি ফ্লাইট বাতিলের রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের স্কাই ওয়েস্ট এয়ারলাইন্স অন্যদিকে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স বাতিল করেছে চারশো ফ্লাইট এছাড়া বিশ্বজুড়ে ফ্লাইট বিলম্বে ছেড়েছে এগারো এর কারণ হিসেবে ফ্লাইটের ক্রু এবং পাইলটদের অসুস্থতাকে দায়ী করা হচ্ছে এতে বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আক্রান্ত হয়েছেন করোনায় রোববার রাতে এক বিবৃতিতে আটষট্টি বছর বয়সী লয়েড অস্টিন নিজেই এমনটা নিশ্চিত করেন জানান মৃদু উপসর্গ দেখা দিয়েছে তার এবং তিনি আইসোলেশনে রয়েছেন যুক্তরাষ্ট্র জুড়ে করোনার ঊর্ধ্বগতিতে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান উপদেষ্টা অ্যান্থনি ফসি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ তাই তো করোনার উপসর্গহীন মার্কিনীদেরও করোনার পরীক্ষা করানোর পরিকল্পনা করছেন তারা of masks, social distancing, outdoors more than indoors, এদিকে ভারত জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ এক সপ্তাহে অর্থাৎ সাতাশ ডিসেম্বর থেকে তিন জানুয়ারি পর্যন্ত এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো বিরাশি জন করোনায় সংক্রমিত হয়েছেন ভারতে শেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জনের দেশটিতে এ পর্যন্ত অমেক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সতেরোশো জনের শরীরে এমন পরিস্থিতি মোকাবেলায় ভারতে পনেরো থেকে আঠেরো বছর বয়সীদের সোমবার সকাল থেকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে সৌদি আরবেও বেড়েছে করোনার সংক্রমণ দেশটিতে একদিনে এক হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন রানা মঞ্জুর এন টিভি ইন্টারন্যাশনাল এদিকে ঢাকার পর এবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার পিসিআর ল্যাব করোনা টেস্ট করতে ইচ্ছুক যাত্রীদের ছয় ঘন্টা আগে নিবন্ধন করতে হবে সর্বোচ্চ আড়াই ঘন্টার মধ্যে মিলবে করোনা টেস্টের ফলাফল প্রতিদিন ছয় থেকে সাতশো যাত্রীকে এই সেবা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে একশো জন যাত্রীর মধ্যে একাত্তর জন যাত্রী শারজাহ বিমানবন্দর যাবেন এর মধ্য দিয়ে নমুনা দিয়ে আমিরাত গমন সহজ হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীরা প্রথম দিন যাত্রীদের ভোগান্তি থাকলেও ধীরে ধীরে সংকট কমে আসবে বলে জানানো হয় বাংলাদেশ টেস্টের খবর নিউজিল্যান্ড বেওভালে আরও একটা ভালো দিন গেল বাংলাদেশের নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে তিনশো আঠাশ রানের জবাবে তেহাত্তর রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ এমন একদিনে আক্ষেপ হয়ে রইল জয়ের পর মমিনুল এবং লিটন দাসের সেঞ্চুরি মিস করা এদিকে মুমিনুল ও লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন লিড একশো পঞ্চাশ রান পর্যন্ত বাড়িয়ে নিতে পারলে প্রথম টেস্টে তাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকবে অন্যদিকে ওপেনার মাহমুদুল জানিয়েছেন ছোট ছোট লক্ষ্য নিয়ে ব্যাট করেছেন তিনি সহ দলের অন্য ব্যাটাররা

আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে পঞ্চম ধাপে অনুষ্ঠিত সাতশো সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা তাই শেষ মুহূর্তে প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ঘটনায় ভোট গ্রহণের সময় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন বিস্তারিত থাকছে নাটোরের গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার এগারোটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার প্রচারণা আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন গণসংযোগে আমি সুষ্ঠু যদি নির্বাচন হয় এবং প্রশাসন যদি নিরপেক্ষ থাকে আমি আমি বিশ্বাস করি তার নিরপেক্ষ থাকবে এবং আমি বিজয় ছিনিয়ে আনতে পারবো নির্বাচনী প্রচারণা আমি তেমন চালাতে পারতেছি না আমি পোস্টারিং করতে পারতেছি না মাইকিং প্রতিদিনই আমার ব্যাক করা দেওয়া হচ্ছে কোনো না কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আঠারোটি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা তুঙ্গে পোস্টারে পোস্টারে ছে গেছে পুরো এলাকা তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা জেলা পুলিশ জানিয়েছে নির্বাচনে সহিংসতা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ভোটে আমরা যেন একটা যোগ্য প্রার্থীকে আমাদের আগামী কর্ণতা হিসাবে রাখতে পারি চিন্তা ভাবনা করে আমি ভোটটা লাগে এদিকে কুষ্টিয়ার শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন উন্নয়নের ফুলঝুরি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে গণসংযোগ শোডাউন পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের দিচ্ছে নানা প্রতিশ্রুতি প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাটবাজার চায়ের দোকানসহ সবখানেই এখন নির্বাচনী আলোচনায় সরগরম নির্বাচনে চেয়ারম্যান পদে পঁয়তাল্লিশ জন সংরক্ষিত নারী সদস্য পদে অষ্টাশি জন এবং সাধারণ সদস্য পদে দুশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলার একুশটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে চালাচ্ছেন বিরামহীন প্রচারণা পাঁচ জানুয়ারি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক রাতের আধারে ভোট কারচুপি করে ক্ষমতায় আসায় জনগণের প্রতি সরকারের আস্থা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কক্সবাজারে বিএনপি ও যুবলীগের এক স্থানে সমাবেশকে কেন্দ্র একশো চুয়াল্লিশ ধারা জারি করায় বেলা সাড়ে এগারোটায় শহরে ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সহ স্থানীয় নেতারা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন অমান্য করে জড়ো হওয়ার চেষ্টা করায় বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে তাই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এদিকে জনসভা করতে না পেরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে পাল্টাপাল্টি সমাবেশ টাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ ভোর থেকে কাল সকাল পর্যন্ত বিএনপি অফিস সংলগ্ন শহীদ স্মরণী সড়ক ও আশেপাশের এলাকায় একশো ধারা জারি করে প্রশাসন হয় দিনের করে মানুষের প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা নাই ঝালুকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে পাশাপাশি বার্ন ইউনিটে চিকিৎসা নেওয়া কোনো রোগী শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক লাল সেন সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি এদিকে সকালে বার্ন ইউনিটে পরিদর্শন শেষে শাস্তি বাড়িয়ে আইন পরিবর্তনের কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ যাত্রী বরিশালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তবে এখনো ষোলো জন চিকিৎসাধীন অভিযান বন্ধ হয়নি অভিযান চলমান আছে যাত্রী বান্ধব নিরাপদ সেবা আমাদের দিতে হবে যারা দিতে পারবে না তারা এই থাকতে পারবে না যে আইনে আমাদের চলতে হচ্ছে এখন এই আইনটাকে আমরা রিভিউ করতেছি আইনটা যখন আমরা করে ফেলবো তখন তো এটা জনমতে দিব আমরা পাবলিক অপিনিয়ন জানতে যাব যাত্রীদেরও অপিনিয়ন পাবো উত্তরাঞ্চলে বেড়েছে শীতের দাপট হাড় কাঁপানোর শীতে জনজীবন আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো জেলা দূর থেকে কাজের সন্ধানে আসা মানুষজন কাজ না পেয়ে ফিরছে ভারাক্রান্ত মনে দিনে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে দুর্ভোগে ছিন্নমূল মানুষেরা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কুয়াশার সাথে হিমেল বাতাসের কারণে রাস্তাঘাট অনেকটা জনশূন্য এছাড়া চুয়াডাঙ্গা রংপুর সহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলেও বেড়েছে শীতের প্রকোপ হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা যাদের বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ অন্যদিকে কনকনে শীত হিমেল বাতাসে মৌলভীবাজারে জনজীবন স্থবির হয়ে পড়েছে মৌলভী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক আট ডিগ্রি করার বিরামহীন চেষ্টায় ঢাকার ধামরাইতে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি এক তরুণের হাত ধরে বাস্তব আর কল্পনার পাশাপাশি প্রকৃতি আর কৃত্রিমতার মিশেলে গড়ে ওঠা সেই স্বপ্নপুরী কথা জানাচ্ছেন জাহিদুর রহমান ফিল্ম ভ্যালি ছেমছাম সবুজ ঘাসের গালিচা ছোট লেকার হরেক রকমের ফুলের বাগানে ঘেরা চলচ্চিত্রের এই নগরী যেন দক্ষ শিল্পীর নিপুণ হাতে আঁকা এক নয়নাভিরাম দৃশ্যপট যার কারিগর নাটোরের সন্তান ইসমাইল হোসেন নয়ন একসময়ের মঞ্চের কর্মী থেকে নির্মাতা তারপর আধুনিক ও পূর্ণাঙ্গ ফিল্ম সিটি গড়ার স্বপ্ন থেকে এখন এই স্বপ্নপুরীর কারিগর দীর্ঘদিন ধরে থিয়েটার করি এরপরে ভিজুয়ালের সাথে অনেক দিন ধরেই কাজ করি তখন আমি দেখতাম সেটের বিভিন্ন সেটের অভাব তা আমার ভিতরে এই স্বপ্নটা এই অভাব থেকেই স্বপ্নটা যাচ্ছিলো যে এরকম আমি একটা কিছু যদি করতে পারি তাহলে আমার জন্য ইন্ডাস্ট্রিতে একটা কন্ট্রিবিউশন থাকবে নাটক বা সিনেমার দৃশ্যায়নের জন্যে প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ এই শুটিং স্পট এখন মুখরিত দেশের খ্যাতনামা নির্মাতা আর কলা কুশলীদের ভিড়ে এটা ঢাকার খুবই কাছাকাছি আমরা শুটিং করার চেষ্টা করতেছি আমি নিজে একজন আর্ট ডিরেক্টর মানে আমার লোকজন আছে সেট বানাচ্ছে আজকে এটা শুট চলতেছে আমাদের বি আজকে আমি প্রথমবারই আসলাম এখানে এবং এসে খুবই ভালো লাগছে সকাল সকাল এসেছি পরিবেশটা অনেক খোলামেলা এবং অনেক টিপটপ মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন আমি চাই এখন পরবর্তীতে একটা ট্রেনের বড় একটা সেট ফেলতে একটা প্লেনের বড় সেট ফেলতে নয়ন অত্যাধুনিক এই ফিল্ম সিটির এগারোটি স্টুডিওর নামকরণ করেছেন চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পীদের নামে ছোট পরিসরে যাত্রা শুরু হলেও নয়নের স্বপ্ন আকাশ ছোঁয়া গড়ে তুলতে চান প্রতিবেশী দেশের রামজি ফিল্ম সিটির আদলে ভিন্ন কিছু আর তার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন এ এস এম হায়দার নামের এক শিল্পানুরাগী শিল্পপতি নতুন নতুন পরিকল্পনা আর নান্দনিক সাজে সেই স্বপ্ন পূরণের পথেই হাঁটছেন ইসমাইল হোসেন নয়ন জাহিদুর রহমান এন নিউজ ধামরাই ঢাকা আন্তর্জাতিক সংবাদ গণ আন্দোলন ও রাজনৈতিক চরম অচল অবস্থার মধ্যে আরব বিশ্বের আফ্রিকান দেশ সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক পদত্যাগ করেছেন রোববার রাতে ঘোষণা দেন তিনি দুই অক্টোবর সেনা অভ্যুত্থানের মুখে আরেকবার পদত্যাগ করেছিলেন হামদক তবে নভেম্বর মাসে আন্তর্জাতিক চাপে সেনাবাহিনীর সাথে এক চুক্তির মাধ্যমে ফের প্রধানমন্ত্রী পদে ফিরে এসেছিলেন তিনি ওই চুক্তিতে বলা হয়েছিল হামদোকের নেতৃত্বাধীন সরকারে টেকনোক্র্যাট ক্যাবিনেট পরিচালনা করবে মিলিটারিরা তবে তা মেনে নেয়নি দেশটির গণতন্ত্রপন্থীরা এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রেখেছিল এই আন্দোলনে এখন পর্যন্ত ছাপ্পান্ন জন গণতন্ত্রপন্থীর মৃত্যুর পরিসংখ্যান পাওয়া গেছে মিশর ও সৌদি আরবের প্রতিবেশী দেশ সুদানের চলমান রাজনৈতিক পট পরিবর্তন ও সেনা অভ্যুত্থানের জন্য দু উনিশ সালে ক্ষমতাচ্যুত দেশটির সাবেক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল ওমল আর বশিরকে দায়ী করা হচ্ছে নেদারল্যান্ডের নতুন সরকারের রেকর্ড সংখ্যক মন্ত্রী ও সচিব হিসেবে জায়গা পেতে যাচ্ছেন দেশটির নারীরা দশ জানুয়ারি শপথ নিতে যাওয়া মন্ত্রিসভার তালিকা রোববার প্রকাশ করার পর এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে নতুন চার দলীয় জোট সরকারের উনত্রিশটি পদের বিপরীতে চোদ্দ জন নারী পাবেন মন্ত্রী ও সচিবের দায়িত্ব জন মন্ত্রীর মধ্যে দশজনই হচ্ছেন নারী ৪৩ বছর বয়সী দিলান ইসলগোজ জিজিরিয়াস হচ্ছে প্রধানমন্ত্রীর মার্ক রুটের মন্ত্রীসভার বিচার ও নিরাপত্তা মন্ত্রী আরব ভাষাভাষী সাবেক নারী পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগো থাকছেন এই মন্ত্রীসভায় হচ্ছেন অর্থমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কাজসা ওলেনগ্রোন হচ্ছে নতুন সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কোভিড নাইন্টিন নিয়ে ভুল তথ্য দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার মার্কিন রিপাবলিকান কংগ্রেস উইম্যান মার্জুই ট্রেইলর গ্রিনির ভেরিফাইড অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ এমন এক জানিয়েছে বলছে বারবার সতর্ক করার পরও রোববার বিবৃতিতে একই ভুল করেছিলেন ওই মার্কিন কংগ্রেস টুইটারে গ্রিনির ফলোয়ার ছিলেন চার লাখ পঁয়ষট্টি হাজার যদিও গ্রিনির আরেকটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে যা কংগ্রেশনাল অ্যাকাউন্ট সেটিরও ফলোয়ার সংখ্যা তিন লাখ ছিয়াশি হাজার এবং এখনও সেখান থেকে টুইট করতে পারবেন তিনি জর্জিয়া থেকে নির্বাচিত কংগ্রেস উইম্যান মার্জোই টেইলার গ্রিনির বিরুদ্ধে কনসপেরেসি থিওরি ব্যবহার করার অভিযোগ রয়েছে দীর্ঘদিনের এছাড়া মিথ্যা অভিযোগ করার মতো সিরিয়াল টুইটার হিসেবেও কুখ্যাতি রয়েছে গ্রিনির মার্কিন নির্বাচন ক্যাপিটাল সহিংসতা নিয়েও টুইটার তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছিল তবে সর্বশেষ অভিযোগ ছিল করোনায় মৃত্যু ও ভ্যাকসিন নিয়ে একটি মিথ্যা পরিসংখ্যান ও গ্রাফ প্রকাশের বলা হচ্ছে এক বছর আগে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধের পর এটি রিপাবলিকানদের ওপর টুইটারের আরেকটি আঘাত লালিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ হারলেও করোনায় বিপর্যস্ত বার্সেলোনা জয় দিয়ে নতুন বছর শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি লিভারপুলের রোমাঞ্চকর লড়াই দুই দুই গোলে ড্র হয়েছে শিরোপা লড়াইয়ে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দলের দুর্দান্ত এক ম্যাচে উপভোগ করেছে বসের শুরুতেই দর্শকরা এরই সাথে শেষ করছি দুপুরের খবর তবে যাবার আগে একে এস টিমটি শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সরকারের নয় জনগণ বহু আগেই বিএনপির পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে মন্তব্য ওবায়দুল কাদের বেসরকারি খাতে বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা কমিয়ে এক হাজার একশো আটাত্তর টাকা নির্ধারণ ওমেট্রনের সতর্কতায় বিড়ম্বনায় ভ্রমণকারীরা রোববারও চার হাজার ফ্লাইট বাতিল ভারতের টিকা পাচ্ছে পনেরো বছর বয়সীরা এই ছিল দুপুরের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি কম এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ পাঁচটায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ